সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজও উপস্থিত হয়েছি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন অধ্যায়টি নিয়ে। আমরা অধ্যায়টির নাম লিখব তৃতীয় অধ্যায় মৌলের পর্যায় বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনথালপি। এনথালপি কি? এনথালপি হচ্ছে চেঞ্জেস অফ হিট এনার্জি, অর্থাৎ তাপশক্তির পরিবর্তনকে আমরা বলবো এনথালপি। এবার আসি হাইড্রেশন এনথালপিটা কি। হাইড্রেশন এনথালপি হচ্ছে যখন কোনো যৌগে বিদ্যমান আয়নসমূহের সাথে পানির অণুর যুক্ত হওয়ার ফলে যে বন্ধন ঘটিত হয়, এই বন্ধন গঠন কার্যক্রমে যেই তাপশক্তি নির্গত হবে, নির্গত তাপশক্তিকে ওই আয়নসমূহের কি বলা হবে? হাইড্রেশন এনথালপি। যদি ইংরেজিতে এটাকে আমরা বলে থাকি তাহলে কি বলবো? দ্য হিট এনার্জি রিলিজড হোয়েন নিউ বন্ডস আর মেড বিটুইন আয়নস অ্যান্ড মলিকুল ওয়াটার মলিকুলস ইজ নোন অ্যাজ হাইড্রেশন এনথালপি, অ্যান্ড হাইড্রেশন এনথালপিজ আর অলওয়েজ নেগেটিভ। আমরা জানি যে হাইড্রেশন এনথালপিটা সবসময় ঋণাত্মক হয়ে থাকে। এবার আসছি পরবর্তী পয়েন্টে, সেটা হচ্ছে কোন দ্রবের দ্রাব্যতা ওই দ্রবের ল্যাটিস এনথালপির বিপরীত আনুপাতিক। এখন প্রশ্ন হচ্ছে ল্যাটিস এনথালপিটা কি। ল্যাটিস এনথালপি হচ্ছে কোনো একটি আয়নিক যৌগের বিদ্যমান আয়নসমূহের মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল। এই আকর্ষণ বলকে, আকর্ষণ বলের পরিমাণকে ওই আয়নসমূহের ল্যাটিস এনথালপি বলা হবে। আচ্ছা, হাইড্রেশন এনথালপির কথা আমরা আর একটু বলি যে গ্রুপ টুতে, পর্যায় সারণীর গ্রুপ টুতে যে সমস্ত মৌল অবস্থান করে তাদেরকে আমরা কি বলবো? এ সমস্ত মৌলকে আমরা বলি মৃৎখাত ধাতু, মানে এদেরকে মাটিতে পাওয়া যায়। এই মৃৎখাত ধাতু সমূহের হাইড্রেশন এনথালপির মান ক্রমশ গ্রুপের উপর থেকে নিচের দিকে কমতে থাকে। তাহলে এটাকে যদি আমরা দেখাই তাহলে কি হয় দেখো, এরকম হবে ব্যারিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম আর হচ্ছে রেডিয়াম, যেহেতু কমতে থাকে হবে গ্রেটার দ্যান চিহ্ন, এবং উপর থেকে নিচের দিকে ক্রমশ কমতে থাকে। তোমরা দেখতে পাচ্ছ ব্যারিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম এবং রেডিয়াম। এরই মধ্যে ক্যালসিয়ামের যে বর্ণ, তার বর্ণ হচ্ছে ইট লাল, ইটের মতো লাল বর্ণ হচ্ছে ক্যালসিয়াম। স্ট্রনসিয়াম যেটা, সেটা হচ্ছে টকটকে লাল, টকটকে লাল। ব্যারিয়াম হচ্ছে সবুজ বর্ণ, আর রেডিয়ামও হচ্ছে টকটকে লাল। কেমন? আসো পরবর্তী পয়েন্টে চলে যাই। কোনো এক পর্যায় সারণীতে লিথিয়াম হচ্ছে গ্রুপ টু এর মধ্যে, লিথিয়াম হচ্ছে তীব্র বা শক্তিশালী বিজারক। আচ্ছা, কোনো ধাতুর পরমাণু আয়নে পরিণত হওয়ার ক্ষমতা নির্ভর করে ওই পরমাণুর প্রমাণ জারণ বিভবের মানের উপর। তাইলে কোনো পরমাণুর, ধাতুর পরমাণুর প্রমাণ জারণ বিভব যত বেশি হবে, জলীয় দ্রবণে পরমাণুটির বিজারণ বিভবের মান তত বেশি হবে। এরপরে আমরা আসি যে পরবর্তী বিষয়, যেটা যে ক্ষার ধাতু সমূহ
কে ক্ষার ধাতু গুলো বায়ুর সংস্পর্শে থাকতে পারে না, মানে বায়ুতে উন্মুক্ত অবস্থায় থাকতে পারে না। তাহলে তাদেরকে কিভাবে আমরা সংরক্ষণ করব? ক্ষার ধাতুগুলো বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং বায়ুতে যে জলীয় বাষ্প উপস্থিত থাকে সেই জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এর ফলে দেখা গেছে যে বায়ুর উপস্থিতিতে এদের পৃষ্ঠতল বিবর্ণ হয়ে যায়, তখন এদেরকে আমরা কি করি, হাইড্রোকার্বন দ্রাবক, কম সক্রিয় যেটা হাইড্রোকার্বন দ্রাবক সেটা হচ্ছে কি, হাইড্রোকার্বন দ্রাবক কেরোসিন বা পেট্রোলিয়ামের মধ্যে তাদেরকে নিচে রাখা হয়, সংরক্ষণ করা হয় বা রাখা হয়। প্রশ্ন আসতে পারে কেন ধাতু সমূহকে, ক্ষার ধাতুগুলোকে কেন আমরা এই কেরোসিনে বা পেট্রোলে সংরক্ষণ করে থাকি? কোশ্চান যদি বলে অ্যান্সারটা এটাই হবে। এরপরে আমরা আরেকটা বিষয় আসব, লিথিয়াম থেকে গ্রুপের যত নিচের দিকে যাবে তত ক্ষার ধাতু সমূহের সক্রিয়তার হ্রাস বৃদ্ধি হয়, ক্ষার ধাতু সমূহের সক্রিয়তা বৃদ্ধি হয়। যেমন তাহলে আমরা কিভাবে দিব, লিথিয়াম থেকে ক্ষার ধাতু সমূহের উপর থেকে নিচের দিকে ক্ষার ধাতু সমূহের সক্রিয়তা বৃদ্ধি হবে। তাহলে লিথিয়ামের পরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, এটা প্লাস প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, এদের সক্রিয়তা ক্রমশ কি হবে, বৃদ্ধি পাবে। যে লিথিয়াম থেকে নিচের দিকে ক্ষার ধাতু সমূহের সক্রিয়তা ক্রমশ বৃদ্ধি পায়, আর ক্ষার ধাতু সমূহের মধ্যে নির্দিষ্ট কিছু ক্ষারের হ্যালোজেন মৌলটা, হ্যালোজেনের সম্পৃক্ততা যদি আমরা দেখি তখন সেখানে হ্যালোজেনের সক্রিয়তার কি হয়, বৃদ্ধি হয়, হ্যালোজেনের সক্রিয়তার বৃদ্ধি সরি হ্যালোজেনের সক্রিয়তার হ্রাস ঘটে, এটা হবে বৃদ্ধি। আর হ্যালোজেন নির্দিষ্ট কিছু ক্ষার ধাতুর ক্ষেত্রে আমরা দেখি যে হ্যালোজেনের সক্রিয়তা হ্রাস ঘটে। তাহলে হ্যালোজেনের সক্রিয়তা যদি হ্রাস ঘটে, ফ্লোরিন হ্রাস যখন ঘটবে, ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন, কেমন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তারপরে যেমন এটা একটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝাই যে লিথিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়ন, দেখো লিথিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়ন, লিথিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়নের মধ্যকার আকর্ষণ বল যথেষ্ট হওয়ার কারণে তাদের পানিতে তাদের দ্রাব্যতাটা একটু হ্রাস ঘটে, তাদের আকর্ষণ মধ্যকার আকর্ষণ বলটা যথেষ্ট হওয়ার কারণে পানিতে তাদের দ্রাব্যতার হ্রাস ঘটে। পক্ষান্তরে আবার আমরা যদি দেখি লিথিয়াম এটা গেছে ফ্লোরাইড, যদি আমরা দেখি লিথিয়াম ক্লোরাইড, তারপরে লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড, লিথিয়াম আয়োডাইড, এগুলো যদি আমরা বলি, লিথিয়াম ফ্লোরাইড গেল সেটা অত্যধিক পরিমাণে তাদের মধ্যকার আকর্ষণ শক্তি থাকায় তাদের দ্রাব্যতার হ্রাস ঘটে, একথার অর্থ কি যে পানিতে তারা স্বল্প পরিমাণে দ্রবীভূত হয়। আবার বিপরীত পক্ষে যদি আমরা বলি লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড এবং লিথিয়াম আয়োডাইড, যে এদের যে পরিস্থিতি দাঁড়াবে সেটা হচ্ছে এরা পানিতে স্বল্প পরিমাণে, ওটা স্বল্প পরিমাণে দ্রবণীয়, আর এরা তো পানিতে দ্রবীভূত হবেই না, পাশাপাশি এরা জৈব দ্রাবক ইথানল এবং প্রোপাননে দ্রবীভূত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তীতে যেটা আমরা আসব সেটা হচ্ছে লিথিয়াম এবং লিথিয়াম আয়ন, লিথিয়াম এবং লিথিয়াম আয়ন এই উভয়ের মধ্যে, উভয়েরই আকার যথেষ্ট ক্ষুদ্র, আকার উভয়ের আকার যথেষ্ট ক্ষুদ্র, ক্ষুদ্র হওয়ার কারণে লিথিয়াম আয়নে বিশেষ করে লিথিয়াম আয়নের চার্জ ঘনত্ব বেশি, যার কারণে লিথিয়াম আয়নের পোলার আয়ন ক্ষমতা বেশি, যার কারণে লিথিয়ামের যে যৌগগুলো, লিথিয়ামের যে যৌগগুলো সেগুলো কি করে, সমযোজী ধর্ম প্রদর্শন করে। পাশাপাশি আবার লিথিয়ামের আয়নীকরণ বিভব
লিথিয়ামের মান ক্ষুদ্র হওয়ায় লিথিয়ামের আয়নীকরণ বিভব বড় তথা এর সক্রিয়তা বেশি থাকে সক্রিয়তা থাকে সরি ইয়ে বড় হওয়াতে সক্রিয়তা থাকবে কম লিথিয়ামের আয়নের মানে আকারটা ছোট হওয়ায় এর আয়নীকরণ বিভব বড় হবে এবং এর সক্রিয়তা হবে কম যার কারণে লিথিয়ামের পরবর্তী মৌল যে বেরিলিয়াম বেরিলিয়াম যে ক্লোরাইড বেরিলিয়াম ক্লোরাইড কি করবে সমযোজী ধর্ম প্রদর্শন করে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা যেটা আসি আসব সেটা হচ্ছে আমাদের কোন ধাতুর পাতলা পাত্রের পাতলা পাত্রে কোন ধাতুর পাতলা পাত্রের মধ্যে যদি আমরা আলোক প্রবেশ করাই বা আলোক নিক্ষেপ করি তাহলে সেই ধাতুর থেকে ইলেকট্রন নির্গত হয় যেটাকে আমরা আলোক তড়িৎ ক্রিয়া হিসাবে চিহ্নিত করব কোন ধাতুর পাতলা পাত্রের পাতলা পাত্রে ধাতুর তৈরি পাতলা একটা পাত্রে যদি আমরা আলো নিক্ষেপ করি তাহলে সেখান থেকে সেই ধাতুর পাতলা পাত্র থেকে কি হবে আলো নির্গত হবে এই আলোকে আমরা বলবো এই প্রক্রিয়াটাকে আমরা বলবো আলোক তড়িৎ ক্রিয়া এরপরে আসব আলোক তড়িৎ ক্ষার ধাতু সমূহের হাইড্রেটেড হওয়ার ক্ষমতাটা বেশি থাকে ক্ষার ধাতু সমূহের হাইড্রেটেড হওয়ার ক্ষমতা বেশি থাকে আর হাইড্রেশন পদ্ধতিতে তাপশক্তি উৎপন্ন হয় হাইড্রেশন পদ্ধতিতে তাপশক্তি উৎপন্ন হয় উৎপন্ন তাপশক্তিকে আমরা বলবো হাইড্রেশন শক্তি মানে হাইড্রেশন এনার্জি বলে যেটাকে হাইড্রেশন এনার্জি বলে এরপরে আমরা যেটাতে আসব সেটা হচ্ছে যে একটি বোরন এবং একটি নাইট্রোজেন উভয়ের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা তোমরা দেখো বোরন এবং নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা আট সর্ববহিঃস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন বলে তাকে সেটা হচ্ছে আট সেটা কার সমান দুইটা কার্বন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সমান আটটা যদি সমান হয় যে একটি বোরন এবং একটি নাইট্রোজেন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা দুইটা কার্বন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সমান প্রকৃতপক্ষে একটি বোরন নাইট্রাইড যোগে একটি বোরন নাইট্রাইড যোগে ষড়ভুজাকৃতির একটি স্তর বর্তমান থাকে যে ষড়ভুজাকৃতির স্তরের মধ্যে বোরন এবং নাইট্রোজেন উভয়ই বিদ্যমান থাকবে এবং এগুলা বোরন এবং নাইট্রোজেন গ্রাফাইটের স্তরে যেভাবে কার্বন সজ্জিত থাকে ঠিক সেভাবে বোরন এবং নাইট্রোজেন সজ্জিত থাকবে সজ্জিত থাকার কারণে গ্রাফাইটের স্তরের সাথে এই সজ্জিতকরণটা মিল থাকায় এটাকে বোরন নাইট্রাইড অণুকে আমরা অজৈব গ্রাফাইট বলে থাকি সজ্জিতকরণটা একটু আমরা দেখাই তোমরা দেখো সজ্জিতকরণটা হচ্ছে এরকম যেমন নাইট্রোজেন আমরা দিলাম নাইট্রোজেন তারপরে আমরা দিব এখানে বোরন বোরন এখানে দিব নাইট্রোজেন এখানে দিব নাইট্রোজেন এখানে দিব আমরা বোরন নাইট্রোজেনের এখানে দুইটার একটা তিনটা এখানে একটা বাদ যাবে এখানে তিনটা এখানে একটা বাদ যাবে এখানে একটা অর্থাৎ এখানে বোরন প্লাস নাইট্রোজেন এটা হবে বিএন যেহেতু নাইট্রোজেন এখানে দুইটা সো আমরা দিব টু বিএন টু বি যেহেতু এখানে এখানে দিব এটা বোরন নাইট্রাইড অণু এই সেই ষড়ভুজাকৃতি কেমন এটাকে বলে অজৈব গ্রাফাইট প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তীতে আমরা যেটা আসব কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের যে মিশ্রণ কি কি কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন এটা তোমরা আগে থেকে হতো জানো এটাকে আমরা বলি ওয়াটার গ্যাস এটাকে আমরা কি বলবো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণকে আমরা বলবো ওয়াটার গ্যাস আচ্ছা কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইডকে অম্লধর্মী অক্সাইড বলা হয় তো অম্লধর্মী অক্সাইড বলার অর্থ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড উভয়ে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে হবে লবণ সোডিয়াম কার্বনেট প্লাস পানি আর সিলিকন ডাইঅক্সাইড যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে তাহলে হবে সোডিয়াম সিলিকেট Na2SiO3 প্লাস H2O সোডিয়াম দুইটা এখানে আমরা দিব সোডিয়াম দুইটা আর এখানে সোডিয়াম দুইটা এখানেও আমরা দিব সোডিয়াম তোমরা একটু ভালোভাবে
দেখবে এটা সোডিয়াম সিলিকেট এটা সোডিয়াম কার্বনেট একই সাথে যদি আমরা আরেকটা বিষয় দেখাই তাহলে লেড ডাইঅক্সাইড PbO2 এটাকে আমাদের বলা হয়েছে লেড ডাইঅক্সাইডকে বলা হচ্ছে উভয়ধর্মী অর্থাৎ লেড ডাইঅক্সাইড যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে লেড টেট্রাক্লোরাইড PbCl4 প্লাস হবে পানি ক্লোরিন যেহেতু চারটা আমরা এখানে দিব চার তাহলে এখানে হাইড্রোজেন চারটা হয়ে গেছে এখানে দিব আমরা দুই অক্সিজেন দুইটা ঠিক আছে লেড টেট্রাক্লোরাইড এরপরে লেড ডাইঅক্সাইডের সাথে যদি আমরা ক্ষারের বিক্রিয়া ঘটাই সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে হবে সোডিয়াম ক্লাম্বেট Na2PbO3 সোডিয়াম ক্লাম্বেট প্লাস পানি এটাকে বলে সোডিয়াম ক্লাম্বেট তোমরা পড়তে ঠিকভাবে পড়বে সোডিয়াম ক্লাম্বেট সোডিয়াম ক্লাম্বেট বলে এটাকে হ্যাঁ তাহলে সোডিয়াম দুইটা এখানে আমরা দিব দুই দুই দেওয়ার সাথে সাথে সোডিয়াম দুইটা হয়ে গেছে লেড হয়ে গেছে এখানে একটা লেড একটা অক্সিজেন দুইটা দুইটা চারটা এখানে অক্সিজেন একটা তিনটা একটা চারটা হাইড্রোজেন দুইটা এই তার মানে এটা দ্বারা প্রমাণ হলো যে লেড ডাইঅক্সাইড যেটা লেড ডাইঅক্সাইডটা উভয়ধর্মী অক্সাইড সে অম্ল এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করবে প্রিয় শিক্ষার্থীরা আজ এতটুকু পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে এই অধ্যায়েরই ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সকলকে ধন্যবাদ।